নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ রাষ্ট্র মেরামতে এবার 31 দফা রূপরেখা দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টানা দু মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল সহ রূপরেখায় তুলে ধরা হয়েছে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের বিভিন্ন বিষয়। রাষ্ট্র সংস্কারে গেল বছরের 10 ডিসেম্বর ঢাকার সমাবেশ থেকে 10 দফা ঘোষণা করে বিএনপি। এরপর দলের হাইকমান্ড থেকে ঘোষণা করা হয় 27 দফা। এ নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে বিএনপি। 10 ও 27 দফার সমন্বয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 31 দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি, যার মধ্যে উল্লেখযোগ্য হল সংবিধান সংস্কার, রেইনবো ন্যাশন প্রতিষ্ঠা, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকা ও বিচার বিভাগ সংস্কার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার পরিবর্তন বা নির্বাচনের জন্য নয়, রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবর্তনের জন্যই এই রূপরেখা। আমরা সত্যিকার অর্থে এটাকে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে সাধারণ মানুষ তার পাওনাটা বুঝে পাবে এবং আয়ের বৈষম্য কমে আসবে এবং সে একটা সত্যিকার অর্থে একটা মানুষের মতো জীবনযাপন করতে পারবে। পরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে নেতাদের সাথে বৈঠক করেন কানাডিয়ান হাই কমিশনার। ঘণ্টা খানেকের বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অন্যান্য দেশের মতো নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডা। জানতে চায় যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কি করা দরকার, প্রয়োজনীয়তা কি কি আছে। আমরা তো স্বাভাবিকভাবে বলেছি যে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, যেখানে গণতান্ত্রিক অর্ডার নাই, প্লেইং ফিল্ড নাই, বাক স্বাধীনতা নাই, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, সব কিছু মিলিয়ে বাংলাদেশে বর্তমানে এই রেজিমের অধীনে কোনো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। শাহনিওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।